এতদিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে অব্যাহত ছিল গোটা বিশালগড় মহকুমা জুড়ে। কিন্তু শুক্রবার ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভা এলাকায়। স্থানীয় মণ্ডল সহ সভাপতি হরেকৃষ্ণ ধর অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা বাজার এলাকায় শাসক দলের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে একদল দুষ্কৃতিকারী। অভিযোগের তীর কংগ্রেস এবং সিপিআইএম এর দিকে। শুক্রবার সকালে ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসে। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা। আগামী দিনেও যদি এ ধরনের অপকর্ম চলতে থাকে তাহলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মণ্ডল সহ সভাপতি। দেখে তাদের সহ্য হচ্ছে না, তাই কালকে রাতের অন্ধকারে এই সমাজবিরোধীরা আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। তারা বুঝতে পেরে গেছে তাদের আর এই টুকরাজ্যের বুঝে ফেরা সম্ভব নয়, তাই তারা বুঝতে পেরে তারা আমাদের প্রচার সজ্জাকে টুকরাজ্যকে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য তারা আজকে এই টুকরাজ্যে আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে।